তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি সবার ভীষণ ভীষণ প্রিয় কফি রেসিপি শেয়ার করব। এই শীতকালে সকালে অথবা সন্ধ্যাবেলায় যদি এরকম একটু গরম গরম কফি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে সেই কফি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু কফিটা বানিয়ে নেব। তো দেখুন, আমি এখানে 2 কাপ কফি বানাবো, তাই আমি বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে আমি সসপ্যানে গরম হতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন একটা হাতার সাহায্যে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। তো দেখুন, একটা হাতার সাহায্যে আমি ভালো করে দুধটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখুন, এখানে বড় গ্লাসটা আমি নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব 2 হাতা দুধ, গরম দুধ এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, এখানে আমি 2 হাতা গরম দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখুন, দুধটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একবার নেড়ে ছেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কফি পাউডার। তো আমি এখানে নেসক্যাফে নিয়েছি, এই যে চামচটা আছে এই চামচের আমি 1 চামচ পরিমাণ কফি নেব, বড় চামচের 1 চামচ পরিমাণ আমি কফি নেব। কফিটা নিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর তার সাথে আমি দেব চিনি। তো দেখুন, আমি এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনি আমি এখানে এই চামচের 2 চামচ দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন কম বেশি করে। এবারে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব, চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট এটাকে আমি কন্টিনিউ এভাবে নেড়ে যাব, তাহলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মিশে গেছে, একদম কিন্তু দানা দানা নেই। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে গরম দুধটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। তো দেখুন, গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নেব। বানানো হয়ে গেল গরম গরম কফি। এই শীতের সময় সকালে অথবা সন্ধ্যার সময় এরকম গরম গরম কফি খুব চটপট বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও দেব তখন আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।